एवरीवन তোমরা সবাই কেমন আছো চলে এসেছি আবার একটা ঝকঝকে টকটকে স্যানিটাইজ ব্লগ নিয়ে আজকে হচ্ছে বৃহস্পতিবার বাজে হচ্ছে দুপুর 3টে আর হ্যাঁ একটু লেট হয়ে গেছে লাঞ্চ করতে বিকজ সকাল থেকে উঠে অনেক কাজ করছিলাম মানে ওই আর কি খাটের মধ্যে বসে ল্যাপটপ পেটানো আর কিছুই না এন্ড একটু ফোন কল ছিল এদিক ওদিক এন্ড এবার করব লাঞ্চ তো আজকে লাঞ্চে আমার খুব স্পেশাল দুটো জিনিস আছে দুটো না एक्चुअली তিনটে জিনিস আছে সেটা হচ্ছে একটা তো হচ্ছে লাল শাক আমার লাল শাক খেতে ভীষণ ভালো লাগে ছোটবেলায় ওই লাল শাক দিয়ে ভাত মাখলে ভাতটা লাল হয়ে যেত না ওই দেখে আসলে আমার খাওয়াটা শুরু বাট আই জাস্ট লাভ লাল শাক আর আছে লতি কচুর লতি দিয়ে ছিঁড়ি মাছ মানে আছে আমার পোস্তের বড়া এটা হচ্ছে কচুর লতি আজকে কচুর লতি আছে বলে একটু ভাত অল্প ভাত নিয়েছি আমার লাল শাক আর এটা কি গুমা মাছের ঝাল আর পেঁয়াজ দিয়ে এমনি মাছের ঝাল মাথা পিছন থেকে সূর্য বেরোচ্ছে এদিকে সরে এসো হ্যাঁ আমি ভেবেছিলাম ওকে না মাছ ভেজে দেবো কিন্তু ও মাছ ভাজা একদম খেতে চায় না আমার আষ্টে গন্ধ ওঠে ও বদমাইস না ও কিচ্ছু না তার সেই জন্য আমাদের মাছও খাবে না সেই জন্য আবার একটু পেঁয়াজ কেটে তুমি খুব টায়ার্ড আমার মনে হচ্ছে তুমি ভোর 4টার থেকে উঠে কাজ করছো না সেটা তো করতে হবে কে বলছো তোমাকে ভোর 4টে না উঠতে হবে তুই বললে হবে নাকি বলো দেখি কি আর আমার কাজ নেই নিয়ে তোমার ওই পেঁয়াজ দিয়ে একটু টমেটো দিয়ে ওকে একটু ঝাল করে দিয়েছি নালে মাছ খাবে না খুব বদমাইস এটা কি গো মা টিকলু যেহেতু দইটা ঠান্ডা খাবে না ওই জন্য দইয়ের মধ্যে একটু নুন আর চিনি দিয়ে একটু ফাটিয়ে নিয়ে জাস্ট এক মিনিট আমি একটু খুব মাইক্রো করে নেব এগুলো হচ্ছে দই বল্লে 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 দই বল্লে তাই তো মা হ্যাঁ বল একবার বল্লে বল্লে না ওর সময় বলতে পারবো না তুমি সেনকে নবাব কিনলে আরাম ফ্রিটাও বলতে পারলে না এরকম কেন গো মা এর মধ্যে একটু সিরাপ দাও এটা কি দিয়ে বানিয়েছো বাবা ওই যে তেতুল আছে না না তেতুলটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর সেটাকে মানে হাতে একটু একটু মানে ম্যাশ করে নিয়ে তারপরে ওটাকে আমি কড়াইয়ের মধ্যে জাল দিয়েছি এটা দিয়ে হচ্ছে চিনি দিয়েছি এটা জিরে আর লঙ্কা গুঁড়ো ভেজে গুঁড়ো করেছি এবার এসে দিও না এতটাই বাজেট আছে আমাদের আজকের আচ্ছা আমাকে একটা কথা বলো এই দই বড়াটা বানানোর সময় তুমি কি নাকটা চুলকেছো এই তাহলে তো টেস্ট হবে না মা কিরকম বদমেশি করছে আমার সঙ্গে না না আজকে সব তো পরে বল তাহলে তো টেস্ট আসবে না না খুব শোনা কি কেমন কি লাগে বড়া খুব ভালো হয়েছে ভালো তো মন্দ ভালো হয়েছে আমরা জানি কেন কি আমরা খেয়েছি আগে মন দেবে দাও আমি যখন বাড়িতে থাকি না তখন কি কি সাপের কি পাঁচ পা দেখো নাকি তুমি তুমি সাপের পাঁচ পা দেখেছো স্নেকের ফাইভ লেগস এটা কি করছো এটা আমি আলুর পরোটা বানাচ্ছি আমি অল্প অল্প করে আমি দু পাঁচটা একটু সেকে নিচ্ছি তারপর ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দেবো জিপ লকে তাই হ্যাঁ জিপ লকে রেখে দেবো যখন কেউ খেতে যাবে ফট করে ভেজে দেবো বেশিক্ষণ সময় লাগবে না ওয়াও নাইস আলু মটরশুঁটি আর টমেটো দিয়ে একটা তরকারি বানানো ঝোলঝোল বানালাম টিকলু এটা দিয়ে কচুরি খাবে ওকে রে বাপ তো খাজানা আছে গো এটা আলুর পরোটা ওয়াও ওয়াও পুরি হোটেলের মতন লাগছে ফ্রোজেন হয়ে গেছে না হ্যাঁ ওয়াও ওয়াও তুই খাবি না আমি এটা খাই না তুমি কি ডাল দিয়ে করেছো গো এটা বিউলির ডাল দিয়ে করেছি বিউলির ডাল এই জন্যই আমার পছন্দ হয়নি না সবাই তোমাকে না ব্লগে দেখতে চাই সবাই বলছে তুমি একটা নতুন রান্নার চ্যানেল খুলো তুমি কি বলতে চাও তুমি রান্নার চ্যানেল খুলবে তো রান্নার চ্যানেল হয়েছে অনেক রান্নার চ্যানেল আমি তো ব্লগে আছি বাবু ব্লগে তো আছি শোনা
এখানেই দেখাবো। দেখো মাম্মি আমি বাড়ছি। কি কোন শয়তান দেখছিস? আরে আমার শরীর ভালো লাগে না, আমি এখানে রান্না করে নিচ্ছি কেন? কেন আমার মা কষ্ট করে তোমার জন্য লুচি ভাজবে আর তুমি একটু রান্না করে দাঁড়াতে পারবে না? এটা লুচি না কচুরি বললে যে? কচুরি এখন সবাই ডিনার করতে বসে গেছে আমাদের বাড়িতে। ডিনার টাইম এখন একটা। আমি একটা এই লুচি নিয়েছি আর তরকারি, মাও চাই ওই কচুরি লুচি তরকারি নিয়েছি, আমরা খাচ্ছি। কেমন লাগছে টিকলু তোমার খেয়ে? এই প্রশ্ন যে আরেকবার করেছেন আমাকে। তো একটু আগে ঘুম থেকে উঠলাম, এখন বাজে হচ্ছে 8:30। মামনি ব্রেকফাস্ট করছে, একটু আগে চাটা খেলাম, একটু আড্ডা ফাড্ডা হলো। এত তাড়াতাড়ি তো ঘুম থেকে ওঠা হয় না, এখানে এলেই মামনি তুলে দেয় ঘুম থেকে পায়রা। হ্যাঁ, তো এবার ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি 11:30-11:15 মধ্যে লাঞ্চ করে নেবো, করে তারপরে বাড়ি যাবো। অফিস আছে শুক্রবার, অফিসের কাজকর্ম আছে টুকটাক। এখন বাজে 9:30, আমাদের ব্রেকফাস্ট টেকফাস্ট সব প্রায় হয়ে এসছে আর শুয়ে রয়েছে ঘুমোচ্ছে। তুমি উঠাবার চেষ্টা করছো? দিবা দিবা স্বপ্ন দেখছো চোখ খুলে? কি করছো কি বল? গালে গালে কি মশা কামড়েছে না ব্রণটা? মানুষ তখনই বেরোতে পারবে সেই হ্যাবিট থেকে যখন সে সেটা অ্যাডমিট করবে, কিন্তু এ তো অ্যাডমিট করতে চায় না। ওর কোথায়? আমি ফোন তো ইউজ করছি না, ফোন কোথায় ইউজ করছি? ফোনটা একবার খেয়ে ফেলে প্রায় ইতিমধ্যে। তো আজকের মতো ব্লগ এতটাই। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব করতে হলে নিচে লাল বাটনটাকে হিট করতে হবে। আর আমি এখন যাব বাড়ি, অফিসের কিছু কাজ আছে। টাটা।